আমার মার শাড়ি, তো আমরা তো চার বোন, তো আমার মা যখন বেঁচে ছিল তখন আমি আমার মাকে বলেছিলাম যে মা আমার তুমি আমাকে এই শাড়িটা আমাকে দিও, তো মা বলেছে ঠিক আছে দেব। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইন্দ্রাণী। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো কালকে আমি একটু বেরিয়েছিলাম জানো, তো বেরোতে গিয়ে দেখলাম যে রাস্তাঘাট কেমন শুনশান, চুপচাপ হয়ে আছে। তখন ভাবলাম যে নিশ্চয়ই পুজো গেছে সামনে, তা মানুষের একটু মন টন খারাপ হয়ে আছে। তো মন খারাপের কিছু নেই, সামনেই আসছে 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি, তাছাড়া তো শীত পড়ছে, ঘুরতে যাওয়া, পিকনিক করতে যাওয়া এসব তো লেগেই থাকবে একটার পর একটা, তাই না বলো? তো এই আর কি। তা চলো আর দেরি না করে আমি আমার বিকেলটা স্টার্ট করি, আশা করি তোমাদের ভালো লাগবে। আচ্ছা, আমার ঠান্ডা হয়ে গেছে। তো যাই হোক, আজকে আমি যার জন্য বসেছি তো সেটা হলো, দেখো দুর্গা পুজো চলে গেছে, কাল লক্ষ্মী পুজো চলে গেছে, আবার কালী পুজোও গেল, আর লাস্ট হলো ভাইফোঁটা। তো আমার যেহেতু ভাই নেই সেই জন্য আমার ফোঁটাও নেই। তো আমি ভাবলাম কি যে আমার যে পুজো, যে পুজোতে যে আমি শাড়ি কাপড় পরেছি তা আমার কিচ্ছু গোছানো হয়নি, সব আমি নিয়ে ডাম করে নিয়ে ওয়ার্ড্রপে ঢুকিয়ে রেখেছিলাম। তো আজকে আমি বসেছি আমার জামাকাপড়গুলি গোছাবো বলে, তাই গোছাতে গোছাতেই ভাবলাম যে আমার যে সিলেক্টেড শাড়িগুলো আছে সেগুলো যদি একটু আমি আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি তাহলে কেমন হয়, কারণ তোমরাই তো আমার পরিবার। তো তার জন্যই আমি নিয়ে বসেছি শাড়িগুলো। তা চলো তোমাদের আমি একটা একটা করে কাপড়গুলো দেখাই। তো একটা কথা আমি বলি যে আমার শাড়িগুলো দেখার পর তোমাদের কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে বলো, তাহলে কি ভালো লাগে। তা চলো তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা সিল্ক শাড়ি, নাম বলতে পারবো না আমি শাড়ি। তো এটা সিল্ক শাড়ি, এটা ইয়েলো কালারের উপরে পার্পেল, পার্পেলের জড়ি। এই দেখো এটা হচ্ছে তোমার পাড়টা, আর সারা শাড়িতে এই যে এরকম জড়ির কাজ করা, এই যে দেখতে পাচ্ছ জড়ির ফুল আছে আর কি, সারা শাড়িতেই আছে। আর এটা বুড়িহাটার রঙ্গলি থেকে এই শাড়িটা আমি কিনেছি। আর আমার না হলুদ রং আমার ভীষণ পছন্দ। আমি হয়তো দোকানে গেছি অন্য শাড়ি কিনবো বলে অন্য কালারে গিয়ে আমি এই আগে হলুদ রং দেখে কিনে নিই, আর আমি এত ঘুরে ঘুরে কাপড় দেখতে পাই না, যেটা আমার পছন্দ হয় আমি কিনে ফেলি। তো এটা দেখেছি, কিনে ফেলেছি। এই দেখো এই শাড়িটা, এটা হচ্ছে আমার গাদওয়াল সিল্ক। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার মানে ফেভারিট শাড়ি বলতে পারো। তো এই শাড়িটা হচ্ছে, এই দেখো শাড়িটা, এটা হচ্ছে গ্রিন কালার, আর এই পাট, আর এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে আঁচল, সারা শাড়িটা হচ্ছে, তোমাদের দেখাচ্ছি দেখো, এই যে, এই যে শাড়িটা এইরকম, আর এই যে শাড়িটা এই আঁচল, খুব সুন্দর কাপড়, দেখলে মনে হচ্ছে যেন গাদওয়াল সিল্ক, তো মনে হচ্ছে যেন খুব ভারী, কিন্তু না ভীষণই হালকা, আর পরেও দারুণ আরাম। আর আমার তো খুব ভীষণ ফেভারিট কাপড় এইটা, এটা আমি কিনে, এই শাড়িটা আমি কিনেছি নিউ ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে। এই একটা কাপড় দেখো, এটাও সারা শাড়িতে আমার জড়ির, এটা হচ্ছে অরেঞ্জ আর ইয়েলোর মিক্সড, এই যে জড়ির পার আছে আর সারা শাড়িতে এই যে এরকম কাজ করা।
হ্যাঁ, যদিও বা এটা আঁচল আর ভেতরটাও ওই রকমই আছে, একটু মানে জড়িটা একটু এটা না, এই যে জড়িটা, এই যে এইরকম এরকম একটু ফাঁক ফাঁক জড়ি, সেটা বিশেষ দূরত্ব না, তারপর থেকেই এই যে এরকম শাড়িটাতে জড়ি, ওটা একটু কম আছে আর কি জড়িটা, তারপরে অলওভার ইয়েতে জড়ি আছে, একদম আঁচল পর্যন্ত জড়ি আছে কাপড়টা, এই যে দেখেছো। এই শাড়িটা আমি কিনেছি নল্লির থেকে, এটা না তোমার সিল্ক শাড়ি, আমি এই শাড়িটার নাম বলতে পারবো না, এটা হচ্ছে কাঞ্জিভরম সিল্ক, ব্লু আর গ্রিনের ওপরে, এই শাড়িটা ব্লু আর গ্রিনের ওপরে, দেখ এই যে ব্লু কালার শাড়িটার মধ্যে, এই যে ছোট ছোট বুটি আছে আর এই যে পাড়ের মধ্যে জড়ির ফুল করা, এটা হচ্ছে কাঞ্জিভরম সিল্ক, এটা হচ্ছে আঁচলটা, এই ট্র্যাসেল, আমার এই ট্র্যাসেল ভীষণ ভাল লাগে, এটা আমার নল্লির থেকে কেনা, এই যে শাড়িটা, এটা নীল রঙের ব্লু কালার, এটা একই একই রঙের ব্লু, এই যে শাড়িটা দুর্ধর্ষ শাড়ি আমার, এই শাড়িটা না একটু দুটো সুতোর মিক্সড আছে, এটার মধ্যে ব্লু আর পার্পল কালারের মিক্সড আছে এই শাড়িটার মধ্যে, এই আর এই যে এটা আঁচল, দেখো এটা হচ্ছে আঁচল, ঠিক আছে, এটাও ট্রাসেল দেওয়া, এটাও আমার নল্লির থেকে কেনা, এই যে শাড়িটা অসাধারণ আমার শাড়ি, আমার এই শাড়িগুলো আমার মানে সব থেকে ফেভারিট কাপড় যেগুলো দেখালাম আমি, তো তোমাদের আগে ঢাকায় দেখিয়েছি, আমার অনেকগুলোই ঢাকাই, তাই এই ঢাকাইটা তোমাদের দেখাইনি, এটা আমার হলুদ রঙের ঢাকাই, হ্যাঁ এটা বাংলাদেশি ঢাকাই এই শাড়িটা, এটা একটা একটা করে দেখাচ্ছে, এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের বোমকাই সিল্ক, এইটা বলেছে তো বোমকাই সিল্ক, এই যে কুটকির মধ্যে এই শাড়িটা আমার ফেভারিট কাপড়, যদি আমি না ব্ল্যাক অ্যান্ড মানে ব্ল্যাক কালারটা আমি অত মানে লাইক করি না, তবু ঠিক আছে মাঝে মাঝে চলে, কি বলো, এই একটা শাড়ি, আর এই যে এটা হচ্ছে তোমার ঢাকাই জামদানি সিল্ক ঢাকাই যেটা বলে, এটা একটা সিল্ক ঢালাই, এটা এটাও বাংলাদেশে সিল্ক ঢাকাই, এটা এটা আঁচল আর সারা শাড়িতে জরির কাজ করা, আর এটা হচ্ছে এই শাড়িটা দেখাচ্ছি, এই শাড়িটা হচ্ছে তোমার কেরালিয়ান কটন, এই শাড়িটা আমার খুব পছন্দ, এই কাপড়টা দেখো কি সুন্দর ডিজাইন, এটা হচ্ছে আঁচলের দিকটা আর সারা শাড়ির এই যে এইটা হচ্ছে তোমার পাটটা, এখানে ডিজাইন আছে আর ভেতরে ভেতরে ফুলগুলো রয়েছে, এটা সিল্ক শাড়ি, এটা আনন্দ থেকে, আনন্দের শাড়ি, এটা দেখো এই শাড়িটা খুব সুন্দর কাপড়টা, কাপড়টা না দুটোই, এটা এটা এই একটা আর এটা, এটা তোমার এই দেখো দেখেছো, এইটা পড়বে তোমার, এইটা পড়বে তোমার আঁচলের দিক, এটা পড়বে কুচিতে আর এটা এটার দিকটা যাবে আঁচলের দিকে, বুঝেছো, এটা আমার অনেক বেশ অনেক দিনের, দেখলে বোঝা যায় না এটা আমার শাড়িটা আর কি, এই দেখো এই শাড়িটা হচ্ছে তসরের কাপড়, তসরের এটা, এই যে এই যে এটা হচ্ছে পাড়ের দিকটা, এই দেখো এটা হচ্ছে পাড়ের দিকটা, হ্যাঁ আর এই ব্লু কালার আমার অনেকগুলো দেখালাম না, হ্যাঁ আর এটা হচ্ছে তোমার আঁচলটা, আর এই ট্র্যাসেল আমার ট্র্যাসেল ওলা মানে কি খুব আঁচলের ট্র্যাসেল থাকলে আমার ভীষণ ভালো লাগে, এই যে শাড়িটা, এটা আমি কিনেছি বলিদি, এই শাড়িটা আমি কিনেছি গড়িয়াহাটার সারাংস থেকে, সারাংস দোকানটা আবার তোমার পার্ক স্ট্রিটেও আছে, এটা একটা ফ্যান্সি শাড়ি, এই শাড়িটা
তো এই শাড়িটা আমি কিনেছি তোমার, দাঁড়া নামটা যেন কি যেন নামটা, দেবশ্রী, গড়িয়াহাটায় দেবশ্রী যে শোরুম আছে ওদের বুটিক আর কি দেবশ্রী, ওই দোকান থেকে আমি কিনেছি এই শাড়িটা। এই যে এই যে এটার আঁচলটা, আঁচলটা কোথায় আছে বলো তো, এই যে আঁচলটা আছে, এই যে এই আঁচলটা, এই আর এই একটা কাপড়, এটা আমার ফেভারিট কালার, ফিরোজা কালার। এই শাড়ি দেখো, এই শাড়িটার মধ্যে ভেতরে একটু ওই বাদলা বাদলা মতো আছে, আর সরু আর জর্জেটের, এটা অ্যাকচুয়ালি এটা জর্জেটের শাড়িটা। এই দেখো এই শাড়িটা কিনেছি আমি তোমার থিয়েটার রোডে গৌরী শাড়ি থেকে কিনেছি এই শাড়িটা। আর যেটা দুটো শাড়ি দেখাচ্ছি, তো সেটা আমার মায়ের কাপড়, মানে আমার মা মারা গেছে 2006 সালে মারা গেছে আমার মা। তো আমার মা, আমরা তো চার বোন, তো আমরা শাড়ি ভাগ করে নিয়েছি আর কি। তো সেই আমি পেয়েছি দু তিনটে শাড়ি, ভালো শাড়ি আমি যে দুটো আছে, দু তিনটে আছে, তার মধ্যে আমি দুটো দেখাচ্ছি। এটা হচ্ছে উড়িষ্যার কটকি শাড়ি, এই শাড়িটা উড়িষ্যার কটকি শাড়ি। অ্যাকচুয়ালি এই শাড়িটা না আমার আমার ছোট বোন আমার মাকে দিয়েছিল এই শাড়িটা, এই শাড়িটা তো আমার, এই শাড়িটা আমার বোনেরও আছে, তাই বললাম যে তোর যখন একটা আছে তাহলে আমি এটা একটা নিই। এই শাড়িটা কালারটা খুব সুন্দর, সেজন্য আমি শাড়িটা নিয়ে নিয়েছি আর কি মার কাছ থেকে। এই যে দেখো এই একটা শাড়ি, এটা হচ্ছে কাঞ্জিবরম সিল্ক, হ্যাঁ এটা কাঞ্জিবরম সিল্ক এই শাড়িটা। এটার আঁচলটা হচ্ছে তোমার, শাড়িটা খুলে গেছে, শাড়িটার আঁচলটা হচ্ছে এই যে শাড়িটার আঁচল, এটা শাড়িটার আঁচল। আর এই এটা কিনেছিলাম তোমার ব্যাঙ্গালোর থেকে এই, আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, তো এই শাড়িটা হচ্ছে গিয়ে আমার মার শাড়ি। তো আমরা তো চার বোন, তো আমার মা যখন বেঁচে ছিল তখন আমি আমার মাকে বলেছিলাম যে মা আমার, তুমি আমাকে এই শাড়িটা আমাকে দিও, তো মা বলেছে ঠিক আছে দেব। তা সেটাই আর কি, যখন মা মারা যান আমাদের বোনেদের মধ্যে যখন সবাই শাড়িগুলো যখন ইয়ে করি আর কি নিই, তো তখন আমি এই শাড়িটা আমি বলেছি, বলেছিলাম বলে আমার আমার শাড়িটা আমি নিয়েছি আর কি। কারণ এই শাড়িটার মধ্যে যে স্মৃতি, মানে স্মৃতিটা জড়িয়ে আছে, তো সেটা হচ্ছে যে এই শাড়িটা পরে আমার মা মানে যখন বরযাত্রী এসেছিল তখন বরকে এটা পরে বরণ করেছিল আর কি, তার জন্যে এই শাড়িটা নেওয়া। তো আমি নিয়ে আমি খুব যত্ন করে এই শাড়িটা রাখি, এটার মধ্যে যেন মনে হয় যেন আমার মায়ের স্মৃতি জড়িয়ে আছে, আমার মায়ের একটা যেন গন্ধ রয়েছে এর মধ্যে, এই আর কি। তো এই হচ্ছে মানে বলতে গেলে চোখে জল এসে যায়। তো যাই হোক ওসব ছাড়ো, তা তোমাদের শার্ট কেমন লেগেছে আমাকে বল, যাও কমেন্ট করে বলো, মনে হয় ভালোই লাগবে। তো চলো এখন তো এই হলো, শাড়ি দেখানো হলো, তা এখন একটু রান্না বান্না করবো। তো চলো আজকে একটা স্পে মানে একটা চিকেন কষার একটা রেসিপি আমি করবো, কারণ আমার ছেলে খেতে চেয়েছে। তো চলো, তাই ভেবেছিলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করবো। যাই তো এই যে চিকেন, চিকেনের মধ্যে একটু দই মাখিয়ে আমি রেখেছি, আর একটু দই দিচ্ছি, বেশি দেব না তাহলে আবার বেশি টক টক হয়ে যাবে। তো আর একটু দই দিয়ে দিলাম, হ্যাঁ দই দিয়ে একটু ভালো করে মাখিয়ে রাখবো, একটু ম্যারিনেট করে রেখে দিতে হবে আর কি। তারপরে এই যে তোমার রসুন, রসুন বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে, আর যেটা দেব সেটা হচ্ছে একটু আদা বাটা দিচ্ছি। একটু আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব। ও আর একটু অল্প একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, লঙ্কাটা একটু মাংসের গায়ে গায়ে ঢুকে গেলে না বেশ ভালো লাগবে। এখন একটু ম্যারিনেট করা থাক, তারপরে যখন বসাবো তখন ওর মধ্যে যা যা দেওয়ার সেগুলো দেব।
তেলটা গরম হয়ে গেছে, এখন এই পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এই ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দারুণ খেতে লাগে, দারুণ মানে বন্ধ হয়, খুব ভালো খেতে লাগে। এবার একটু নাড়িয়ে দিই, তারপরে ঢাকনা দিয়ে রাখলাম। আর কিচ্ছু দিতে হবে না, এখন শুধু কষিয়ে একটু গরম জল ঢেলে দেবো, ব্যাস। আমাদের রাতে আজকের ডিনার হচ্ছে চিকেন কষা আর বরবটি কুমড়ো ভাজা। তোমাদের চিকেন কষাটা দেখাই, এই যে চিকেন কষা। ছেলের আছে ফেভারিট ডিশ। আমার রান্না বান্না সব কমপ্লিট, এখন আমি সব খেতে দেব। তো এখন আমি আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে, শেয়ার করবে, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করো তাহলে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আর তার সাথে অল অপশনটাও প্রেস করে দিও। তাহলে চলো, টাটা, গুড নাইট।